বিকাশ অ্যাপস থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার সম্পূর্ণ নিয়ম আজ আপনাদের দেখাবো। সর্বপ্রথম আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে এরকম একটি অপশন আসবে, লগ ইন বা রেজিস্ট্রেশনের উপরে একটি ক্লিক করবেন। করলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনার যে বিকাশ নম্বরটি আছে সেটা এন্টার করবেন। অর্থাৎ সেই নম্বরটি লেখা শেষ হলো, তার পরবর্তীতে নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন নেক্সট একটি বাটন, তো এখানে একটি ক্লিক করবেন। এখানে যদি একটি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার ফোন নম্বরে একটি SMS যাবে, যদি সিমটি আপনার ফোনে থাকে তাহলে এরকম অ্যালাও লেখা আসবে। এখানে অ্যালাওর উপরে ক্লিক করলে আপনার কাজ শেষ। এর পরবর্তীতে এরকম একটি অপশন আসবে, এখানে আপনার বিকাশের পিন নম্বরটি এন্টার করবেন। তো আপনার বিকাশের পিন নম্বর হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আপনার নামটি লেখা শেষ হলে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে কিন্তু এরকম একটি অপশন আসবে, গো স্টার্টের উপরে ক্লিক করে দেবেন। তার পরবর্তীতে এরকম বিকাশ ওপেন হয়ে যাবে। যদি আগে অ্যাকাউন্টগুলো করা থাকে তাহলে অ্যাপসের ভিতরে গেলে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে পেবিলের উপরে ক্লিক করবেন। তো পেবিলের উপরে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাদের যেটা করণীয়, আমরা চলে যাব সোজা নিচের দিকে। যখন সোজা নিচের দিকে যাব তখন কিন্তু আমরা এখানে আমাদের যে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য যেটা এখানে দেখতে পাচ্ছেন, পল্লী বিদ্যুৎ পোস্টপেড, এটার উপর একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে যে কোনো একটি ইন্টারফেস আসবে, এখানে আপনার তারিখটি শো করতেছে, অর্থাৎ যে মাসের বিলটি আমরা দিতে চাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন। নিচে আসছে SMS অ্যাকাউন্ট নাম্বার, তো এই নম্বরে কিন্তু আমাদের টাকাটা সেন্ড করা লাগবে। এই নম্বরটি আপনি পেয়ে যাবেন আপনার বিদ্যুৎ বিল কাগজের উপরে। যদি আপনাদের একটু দেখায়, লাল চিহ্ন জায়গায় দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নম্বর লেখা আছে। যে নম্বরটি লেখা আছে এটা সম্পূর্ণ নির্ভুলভাবে এখানে এন্টার করা হয়ে গেলে এখানে যে নিচে যে লাল যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন অবশ্যই আগে নম্বরটি ভালোভাবে দেখে নেবেন। দেখার পরে এখানে ক্লিক করলে আপনার সামনে আপনার বিদ্যুৎ বিলের যে টাকা সেটা কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন। সেম টাকাটি যদি এখানে শো করে তাহলে ভাববেন যে আপনারটা নির্ভুলভাবে আছে। তারপরে নিচের যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনার বিকাশের পিন নম্বর দেওয়ার কথা বলতেছে, তো আপনার বিকাশের যে পিন নম্বরটি আছে সেটা এখানে এন্টার করবেন। পরে এখানে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন ডাইন পাশে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এখানে নিচে যে লাল অপশন দেখতে পাচ্ছেন এখানে চেপে ধরবেন। এখানে চেপে ধরলে কিন্তু এরকমভাবে একটি সাকসেসফুলি একটি নোটিফিকেশান আসবে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমাদের পল্লী বিদ্যুৎ বিলটা কিন্তু দেওয়া একদম সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। এখন আমাদের দেখতে পাচ্ছেন নিচে যে নেক্সট বাটন আছে, এখন এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে আমরা আমাদের বিলের রিসিপ্ট কপিটা ডাউনলোড করবো। এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিপ্ট লেখা আছে। তো আমরা যদি এখানে একটি ক্লিক করি তাহলে এরকম একটা অপশন আসবে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এখানে যে PDF যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে আমরা ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের যে বিলটি আমরা পেমেন্ট করলাম সেটার বিস্তারিত সব কিছু কিন্তু এখানে লেখা আছে। তো আপনি যেটা করবেন এটা কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করে রাখবো, কারণ কোনো সমস্যা হলে আপনি কিন্তু এটা দেখাতে পারবেন যে আমার বিল পেমেন্ট করা হয়ে গেছে। থ্রি ডটে চেয়ে ডাউনলোডের উপরে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড করা হয়ে গেলে এইভাবে খুব সহজেই আপনার বিদ্যুৎ বিল আপনি নিজেই আপনার বিকাশ থেকে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।